নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি। অবশ্যই এই রেসিপিটা আমার নয়, আমার বরের মোগলাই চিকেন রেসিপি, যেটা কিনা আমি বলেছিলাম তোমরা যদি চাও তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা আমার ডেইলি ব্লগ ফলো করে থাকো তারা অনেকেই জানো সানডে করে আমার বর রান্না করেন, তো তিনি এই সানডেতে মোগলাই চিকেন বানিয়েছিলেন, তাই জন্যে আমি বলেছিলাম তোমরা যদি চাও তাহলে আমি তার রেসিপি শেয়ার করব। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো, তাই আজকে সেই মোগলাই চিকেন রেসিপি শেয়ার করার পালা। হ্যাঁ, তিনি এই ভয়েস অফার দিলে বা কোয়ান্টিটিগুলো বলে দিলে বেশি মানাতো, তবে সে এই ব্যাপারে ওয়াকিবহাল নয়, তাই এডিটিংয়ের দায়িত্ব আমার ঘাড়েই পড়তেছে। তো চলো দেখা যাক মোগলাই চিকেন। এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছে, তার মধ্যে নুন আর গোলমরিচ গুঁড়ো দেবে শুধুমাত্র ম্যারিনেশন করার জন্য। তারপর এটাকে আধ ঘন্টার জন্য সরিয়ে রেখে দেবে ঢাকা চাপা দিয়ে। নুন আর গোলমরিচ গুঁড়ো দুটোই পরিমাণ মতো, অবশ্যই নুনটা তো স্বাদ অনুযায়ী তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, আর গোলমরিচ গুঁড়োটাও ওইখানে 1.5 টিস্পুন মতো ইউজ করেছো, অবশ্যই তোমরা কেমন ঝাল খেতে পারবে সেইভাবেই দেবে। তো এরপর ওইটাকে ঢাকা দিয়ে রেখে দেবে। চিকেনটাকে তো তোমরা আগেই দেখে নিয়েছো, তো চলো এই মোগলাই চিকেন বানাতে আর কি কি লাগছে সাথে দেখে নেওয়া যাক। বিশেষ কিছু লাগছে না, যেটুকু লাগবে তোমাদেরকে বলে দিই। চলো, এখানে লাগছে 12-13 খানা রসুনকে বেটে নেওয়া হয়েছে, 1.5 খানা মাঝারি সাইজের পেঁয়াজ আর তার সাথে ঝাল বুঝে 4-5 খানা কাঁচা লঙ্কা বেটে নেওয়া হয়েছে, কিছুটা আদা বাটা, 6-7 খানা কাজু বাদাম বাটা, 1 বাটি টক দই ফেটিয়ে নেওয়া হয়েছে, বাটির সাইজ তোমরা দেখতে পাচ্ছ। এবার আসে ড্রাই স্পাইসেসে, 1.5 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 2 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো কাসুরি মেথি পাতা, পরিমাণ মতো নুন, স্বাদ অনুযায়ী চিনি, আর লাগবে টমেটো সস, যেটা কিনা যখন দেবে ও তখন আমি পরিমাণটা তোমাদেরকে বলে দেবো। এখানে 4 টেবিল স্পুন সর্ষের তেল ব্যবহার করা হয়েছে, তোমরা যদি চাও তাহলে রিফাইন তেলও ব্যবহার করতে পারো, তবে সর্ষের তেলে টেস্টটা ভালো হবে। তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেওয়ার পালা। তারপর একই সাথে দেওয়া হবে আদা বাটা আর রসুন বাটা, যাতে একই সাথে সবটা কষিয়ে নেওয়া যায় এবং গন্ধগুলোও চলে যায়। তো মোটামুটি একটা কষানো হয়েছে, আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আস্তে আস্তে মাংসগুলোকে ছেড়ে দেওয়ার পালা, আর তারপর ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাংসে একটা সাদা কালার ধরছে। দেখো মাংসের লাল ভাবটা এখনো রয়েছে, সুতরাং আরো টাইম কষাতে হবে, এরকম নেড়ে ছেড়ে তোমরা কষিয়ে নেবে যাতে নিচটা লেগে না যায়। দেখো মাংসটা ভাজা ভাজা হতে হতে প্রায় সাদা রং চলে এসেছে। এইবার আস্তে আস্তে সমস্ত ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করে দেওয়া হবে, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি, সমস্ত কিছু দেওয়া হয়ে যাওয়ার পর ভালো করে কিন্তু নেড়ে চেড়ে কষাতে হবে যাতে নিচটা লেগে না যায়, এটা সবসময়ই দেখতে হবে। মোটামুটি কালার চেঞ্জ হয়ে গেছে, এবার দেবো 2 টেবিল স্পুন টমেটো সস। তো এটাকে দিয়েও ভালো করে কষাতে হবে, টমেটো কেচাপেরও কিন্তু একটা গন্ধ আছে, সেটা যাতে চলে যায়। তো ভালো করে কষিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে গেছে। এবার কাজু বাদাম বাটাটা অ্যাড করছে, তারপর ফেটানো টক দইটা ইউজ করবে, অবশ্যই কিন্তু ভালো করে ফেটিয়ে নেবে, দেখো ফেটানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এভাবে দিয়ে নিয়ে তারপর আবারও কষাতে হবে। যদি কারোর মনে হয় এক্ষেত্রে যে গোলমরিচ গুঁড়ো, রেড চিলি পাউডার, কাঁচা লঙ্কা বাটা এই 3টে ইউজ করার পর
যথেষ্ট পরিমাণে ঝাল হয়ে গেছে তাহলে এটা সে স্কিপও করতে পারো। ও এটার মধ্যে দু তিনখানা মতো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়েছে যাতে কাঁচা লঙ্কাতে টেস্টগুলো ঢুকে যায়। কালার দেখে বুঝতেই পারছো যথেষ্ট ভালো করে কষানো হয়েছে, তেল ছেড়েও দিয়েছে। এইবার পরিমাণ মতো জল অ্যাড করবে, করে ঢাকা চাপা দিয়ে ভালো করে ফুটতে দেওয়ার পালা। ব্যাস হয়েই এসেছে প্রায়। এবার ঢাকা খুলে দেখতে হবে তেল ছেড়ে দিয়েছে কিনা। দেখো চার দিক দিয়ে সুন্দর করে তেলটা ছেড়ে দিয়েছে। এরকমই সেম আঁচে দিয়ে কিন্তু ভালো করে একটু ফুটিয়ে নেবে যাতে চিকেনগুলো সেদ্ধ হয়ে যায়। প্রায় হয়েই গেছে, বুঝতেই পারছো অনেক টাইম ধরে কষানো চলেছে। এরপর অ্যাড করব রোস্ট করা কাসুরি মেথি পাতা, যেটা কিনা দু হাতে কষে ভালো করে ও অ্যাড করেছে। তার আগে একটু নেড়েচেড়ে দেখে নিচ্ছে ঠিকঠাক আছে কিনা ঝোলটা। যাই হোক, তারপর গ্রেভি, ঝোল তো নয় এটার, কাসুরি মেথি পাতা, আর তারপর গরম মশলা গুঁড়ো 1 টিস্পুন ইউজ করবে। ওটা অপশনাল, তোমরা যদি ইউজ করতে চাও তাহলে করতে পারো, না হলে স্কিপ করে যেতে পারো। তো মোটামুটি হয়েই গেছে। এই গরম মশলা গুঁড়োটাকে দিয়েও আস্তে করে ঢাকা চাপা দিয়ে একদম সিম আছে 1-2 মিনিট ফুটতে দিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেবে, তো হয়ে যাবে। তো চলো, তোমাদের মোগলাই চিকেন কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। টেস্ট কিন্তু দুর্দান্ত হয়েছিল দেখে সেটা আশা করি কিছুটা আন্দাজ করতে পারছোই। বরটা কিন্তু ভালোই রান্না করে, খারাপ না। তো চলো নেক্সট আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি তোমাদেরকে এই রেসিপিটাও একটা ভালো রেসিপি উপহার দিতে পারলাম। তো চলো, আজকের মতো টাটা বলার টাইম এসে গেছে। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো, তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। তো চলো টাটা।